প্রথম ইস্যুটোয় হয়েছে আজির দিনটোর মণিপুরের প্রসঙ্গ। অশান্ত হয়ে পড়েছে মণিপুর, চুড়াচান্দপুর ব্যাপক হিংসা দেখিলে পয়া গেছে, অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভ্রমণের পূর্বে জ্বলিছিল সভাথলী, 144 ধারা জারি করা হল আর কর্তন করা হয়েছে ইন্টারনেট সেবা। সেই দৃশ্য সমূহ আপনাদের দেখিছে যে মুখ্যমন্ত্রী তাত গিয়ে উপস্থিত হওয়ার কথা আছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী উপস্থিত হওয়ার পূর্বে কিন্তু এই দৃশ্য দেখিলে পয়া গেছে। ইন্টারনেট সেবা এটা কর্তন করে দিয়া হয়েছে। গির্জাত সরকারি বুলডোজার, জনজাতি সম্প্রদায়ের ক্ষোভ সুবুরিয়া রাজ্য মণিপুর এই অগ্নিগর্ভা পরিস্থিতি। রাজ্যখনের চুড়াচান্দপুর জেলার এই ব্যাপক হিংসা অগ্নিসংযোগের ঘটনা দেখিলে পয়া গেল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের আজি প্রস্তাবিত ভ্রমণের পূর্বে দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে সভাথলী লন্ড বন্ধ করলে আসবাব, সভাথলীত থাকা আসবাব লন্ড বন্ধ করা পরিলক্ষিত হল। জানিপরা মতে রাজ্যখনত মুখ্যমন্ত্রীগী আজি ভ্রমণ করার কথা আছিল চুড়াচান্দপুর জেলার নিউ লমকা নামের একটা অঞ্চল, যত মুখ্যমন্ত্রীগিয়ে উদ্ঘাটন করার কথা আছিল একটা জিমর লগতে একটা ক্রীড়া প্রকল্পর। কিন্তু তার পূর্বে অর্থাৎ বৃহস্পতিবারে নিশা প্রায় 9 বজাত নিউ লমকার সভাথলীত প্রবেশ করেছিল বৃহৎ সংখ্যক প্রতিবাদকারী, যে এফালের পর লন্ড বন্ধ করেছিল সভাথলীর চকী তথা আসবাবর লগতে অগ্নিসংযোগ করা হয়েছিল সা সামগ্রী সমূহ। পাছত প্রতিবাদ আঁতরাবলৈ লাঠি চালনা করবলগিয়া হয়েছিল নিরাপত্তারক্ষীয়ে। আনহাতে পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এতিয়া সমগ্র জেলাখনত 144 ধারা জারি করেছে প্রশাসনে। ইমানে নহয়, চুড়াচান্দপুর জেলাত কর্তন করা হয়েছে ইন্টারনেট সেবাও। খবর অনুসরি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ভ্রমণের প্রতিবাদত চুড়াচান্দপুর জেলাত বন্ধর আহ্বান দিছিল এক জনজাতীয় সংগঠনে। কিন্তু বন্ধর মাজতে এনে বিস্ফোরণ ঘটনা সংঘটিত হয় নিউ লমকার এই সভাথলীত। ইতিমধ্যে সমগ্র এলাকাত মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষীর বৃহৎ দল। কিন্তু প্রশ্ন উঠিছে, কিয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভ্রমণের পূর্বে এনেদরে অগ্নিগর্ভা হয়ে পড়িল চুড়াচান্দপুরের পরিস্থিতি? দরাচলতে ইয়ার আড়ত আছে বিজেপি নেতৃত্বাধীন মণিপুর সরকারের বিরুদ্ধে রাজ্যখনের জনজাতি সম্প্রদায়ের পুঞ্জীভূত ক্ষোভ। জানিপরা মতে নিউ লমকার হিংসাত্মক ঘটনার নেতৃত্বত আছিল মণিপুরের এক জনজাতীয় সম্প্রদায়, যে দীর্ঘদিনে বিরোধিতা করে আছে বীরেন সিং সরকারের বহুকেটা সিদ্ধান্ত। শেহতীয়াভাবে মণিপুর সরকারে গ্রহণ করা সিদ্ধান্ত অনুসরি সার্ভে করা হব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের বাবে সংরক্ষিত বনভূমি অঞ্চলের, আর সরকারের এই সিদ্ধান্তর তীব্র বিরোধিতা করে আছিল জনজাতি সংগঠন সমূহে। আনহাতে সংগঠনটির অভিযোগ যে সিদ্ধান্তর অশিলারে মণিপুরের বহু গির্জাত সরকারি বুলডোজার চলাইছে বীরেন সিং সরকারে। 11 এপ্রিলত পূব ইম্ফলত 3টাক গির্জা ভাঙি পেলাইছিল স্থানীয় প্রশাসনে। সরকারের দাবি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই গির্জাঘর সমূহ। 2020 বর্ষতে সরকারি জাননীত পোয়া তথ্যমতে মণিপুরের 13 স্থানত সরকারি ভূমি বেদখলেরে নির্মাণ করা হয়েছে কেবাটাও গির্জা। তেনেস্থলত মণিপুরের অল ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নে গির্জাসমূহ ভাঙি নেপেলাবলৈ দাবি জানাই আছিল সরকারক। কিন্তু মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারে শেহতীয়াভাবে 3টা গির্জাত বুলডোজার চলাইছিল, যার পোনপটিয়া প্রভাব দেখা গেছে চুড়াচান্দপুর। উমি উমি জ্বলি থাকা জুয়ে লৈছে ভয়ঙ্কর রূপ আর অশান্ত হয়ে পড়িল মণিপুর। এই দৃশ্যয় সেই কথায় প্রমাণ করে মুখ্যমন্ত্রীর সভাস্থলী এই ধরনের জ্বলি উঠিল।